মারে বাবর চামড়া বন্ধ রাখতাম না দেশে থাকলে। শেখ আছি না পাড়াই সলনেই ডাকে আমার কাছে ভিডিও হয়েছে সেখানে কাদের কালকা বেরিয়েছে। রতন ভাই সেই বক্তব্যটা দিল শেখ হাসিনা নাই ইয়ের মধ্যে শেখ হাসিনা নাই সম্ভাবনা ইয়ের থেকে ওই যে যারা ই করে গণমিতে ঢুকছে ঘুরতে লুইছিল ছাত্র শেখ হাসিনা গণমন থেকে পলায় ইয়ে সরাই দিছে আর সাড়ে চারটার দিকে সেনাপ্রধান ভাষণ দিল তার মানে কি শেখ হাসিনা যাওয়া মানে তো সরকার করা। আমার জানি ভাই কেলিয়ে কালকে মনে হইতেছিল যে আসে একটা কিছু এদিকে তিন দিন বন্ধ দিচ্ছে বন্ধের মায়ের বাপ উচ্চপদস্থ কর্মকর্তা যারা সেনাবাহিনী আছে ওরা চায় শেখ হাসিনা থাকুক কারণ ওরা প্রমোশন পাইব আর নানাবিধ সুবিধা পাইব। এর মধ্যে 10% আর 90% সেনাবাহিনী চায় আর যারা যে কয়টা ইয়া গুলি মারছে ইডি করছে এটি সবই ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান স্পেশাল পুলিশ বাঙালিরা মানেনি। আমি ভাই তোমার যতই আমি তোমার সত্য থাকি আমি বাঙালি তোমার মারতে গেলে আমার বুক কাঁপে। হুম
মায়েরে বাপ সবসে চোলা নির্পোলা করে বাইরে বিরাম করছে আর মায়ের পোস্টার কিনে বলাইছো আমরা তো মাত্র শুয়ে দিন আছি গাই বিউটা ভালো হইতাছে হিসাবটি বাইর করবো না জলদি হবে বাড়িতে কোন রাখমি নেব শেষ তো মিনুর চামচা তাহলে ওই আবার বাংলাদেশ বাংলাদেশ অনেক সব থেকে মুখোশ করবে আমি তো জানতাম এটা হবে সাবান দিবা সাবান তো রোজা রাখছি ভাই এই তো সমস্যা আও ই পর্যন্ত দেই আও রোজা রাখছি না আমি যাইতাম এই মলে যাও সন্ধ্যায় চলো সন্ধ্যায় চললো আর না থাকা নইব ভিডিও ফটো কইরাম 9 আগস্টের মায়ের চুদি আমি রোজা রাখি না চললে আচ্ছা ঠিক আছে ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা পুলিশ করবো না পুলিশ অনেক আইবো ক্ষমতা এটা করবো না সেনাবাহিনী আগো সেনাবাহিনী আগো করলে আমারও বলা শুনছি দেখ
তারিখটা একটু লেখা রেখো খাতায়, সময়টাও লেখা রেখো। আমার একটা দিন মানে আমি এই সময় রোজা আসছিলাম। যাই দেখুন দিছে।